নওগাঁর মান্দায় খরিফ মৌসুমে প্রণোদনার আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং নাবি পাট বীজ ও ফসলের উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে 340 জন কৃষকের মাঝে এসব বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কর সিদ্দিক, এসএলএন জাকির মুন্সি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোল্লা ইমদাদুল হক, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রোমা, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিয়া সুলতানা প্রমুখ।